हाय বন্ধুরা, আমি রিয়া। আবারো তোমাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকে আমি বানিয়েছি, দেখো, ছাতু দিয়ে যে কচুরি হয় সেই কচুরি আর হচ্ছে সাদা আলুর তরকারি। তো তোমরা দেখেই বুঝতে পারছো কত ক্রিসপি আর সুন্দর হয়েছে। তো চলো বাড়িতে এটা সহজভাবে বানানো যায় তো দেখে নেওয়া যাক। দেখো, আমি একটা কড়া গরম করে নিয়েছি, এবার তার মধ্যে আমি 1 কাপের মতন ছাতু দিয়ে দিয়েছি। এবার ছাতুটাকে সুন্দর করে একটু একটু নাড়াচাড়া করে নেব, জাস্ট কাঁচা যে ছাতুর যে গন্ধটা সেটা চলে যায় যেন। একটু একটুখানি নেড়েচেড়ে নেব। তোমরা ভাজতে ভাজতে বুঝতেই পারবে একটা হালকা স্মেল আসবে, তাহলে বুঝতে তখন বুঝবে যে আমাদের এই ছাতুটা ভাজা রেডি হয়ে গেছে। তো দেখো, এখানে দেখেই বুঝতে পারছো। তো এর মধ্যে আমি একটু কালো জিরে ছড়িয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে এটাকে একটু নেড়ে ছেড়ে। এখানে আমি কোনো রকমে এখন জল ইউজ করছি না। তো এটা নামিয়ে নিয়ে তারপরে আমি এটাকে একটা মেখে নেব। দেখো, আমার ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব। এই দেখো, নামিয়ে নিয়েছি। এবার আমি তরকারিটা বসানোর জন্য সর্ষের তেল গরম করে নিয়েছি। এবার শুকনো লঙ্কা ফোড়নের জন্য দিয়ে দিলাম, আর একটু কালো জিরে দিয়ে দেবো। তোমরা সর্ষের তেল না চাইলে তোমরা সাদা তেলও করতে পারো, বা যাদের যা রান্নার তেল ইউজ করো সেই তেলে রান্নাটা করতে পারো। তো এবার দেখো, কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে আগে থেকে টুকরো করে রাখা আলুটাকে পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম আমি এখানে চোকো চোকো করে ছোটো ছোটো করে ঘুগনি যেরকম আলুর কাটে ওরকমভাবে কেটেছি। তোমরা চাইলে তোমাদের পছন্দ অনুযায়ী লম্বা বা যে যেরকম পছন্দ করো সেরকমভাবে আকার দিয়ে এটাকে সুন্দর করে কেটে নিতে পারো। তো এবার দেখো, একটু নুন দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে সুন্দর করে করে নেড়ে ছেড়ে নেব। এতে আমি কোনো রকম হলুদ ইউজ করছি না। তো তোমাদের যদি মনে হয় একটু হলুদ দেবে তা তোমরা দিতে পারো, যেহেতু এটা সাদা আলুর তরকারি তাই আমি আর হলুদ দিচ্ছি না। এবার জল দিয়ে ভালোভাবে কষিয়ে জল দিয়ে এটাকে আমি ঢেকে রান্না করে নেব। এবার এটাকে ঢেকে দেবো, জলটা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে। এবার এদিকে দেখো, আমি আটাটাকে সুন্দর করে মেখে নিয়েছি। এর মধ্যে সাদা তেল, নুন, চিনি আর উষুম উষুম গরম জল দিয়ে এটাকে সুন্দর করে মেখে লেচি করে নিয়েছি। আর এদিকে আমি ছাতুটাকে জল দিয়ে সুন্দর করে নুন আর চিনি আর ওই বললাম আগে কালো জিরে দিয়ে এটা সুন্দর করে মেখে নিয়েছি। নিয়ে এবার দেখো, আমি লেচিটাকে বেলে নিচ্ছি। এবার এর মধ্যে আমি আগে থেকে করে রাখা যে ছাতুর ডোটা সেটা দিয়ে দিচ্ছি। এটা নিরামিষ করছি, কোনো রকম পেঁয়াজ রসুন কিছু পড়ছে না, তো তোমরা আরামসে এটা করতে পারো। আর যদি মনে হয় যে ছাতের ডোরের মধ্যে তোমরা পেঁয়াজ একটু রসুন কাঁচা লঙ্কা ধনে পাতা দিয়ে সেরকমভাবে তোমরা ফুল করে করতে পারো। তো আমি এখানে কোনো রকম পেঁয়াজ টেঁয়াজ দিচ্ছি না। এবার দেখো, ভালোভাবে ছাতের পুরটাকে দিয়ে মুখ বন্ধ করে দিচ্ছি। ভালোভাবে একটু চেপে চেপে বন্ধ করবো, এটা একটু সাবধানে করবে যাতে না ফেটে বেরিয়ে যায়, সেদিকে একটু খেয়াল রাখবে। দেখো, ভালোভাবে মরিয়ে নিয়েছি। এবার এটাকে তেল দিয়ে বেলে নেব। দেখো, সুন্দর করে গোল করে নিলাম। এরকম আমি সবগুলো করে নিয়েছি, সবগুলো করা হয়ে গেছে। দেখো, এবার আমি হালকা একটু তেল লাগিয়ে আস্তে করে চেপে চেপে এটাকে বেলে নেব। খুব একটা চেপে বেলবে না, তাহলে পুরটা বেরিয়ে যেতে পারে। একটু একটু সাবধানে করো, তাহলে ভালো হবে। দেখো, খুব একটা মোটা করবে না, খুব একটা পাতলাও হবে না, মিডিয়াম। দেখো, বেলা হয়ে গেছে আমার। এবার আমি গরম তেলের মধ্যে, সাদা তেলই,
গরম তেলের মধ্যে এটাকে ফ্রাই করে নিচ্ছি। এরকম আমি সবগুলো করে নিচ্ছি। তো দেখো ভেজে নিচ্ছি, আমার রেডি হয়ে গেছে, পরিবেশন করে দিয়েছি। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর পারলে একটা লাইক করে দিও। তো ভিডিওটা তোমার দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো ভিডিওটা তাহলে আমি এখানে আজকে শেষ করছি। সবাই সাবধানে থাকবে, সুস্থ থাকবে আর ভালো থাকবে। তো নমস্কার।